কোথায় থাকেন আপনি কখন থেকে ডাকছি আমার ডাক কি আপনার কান পর্যন্ত পৌঁছায়নি না মানে বোমা বোমা কে আপনার বোমা আপনাকে না কতবার বলেছি আমাকে বোমা বলে ডাকবেন না আমাকে মেন শার্প বলে ডাকবেন আচ্ছা
বাবারে মা, এই দেখ না কত বড় মাছ আনছি। বিয়ান সাহেব তো কল্লি গান কিসের বিয়ান? তারা কি আপনার এই সম্পর্ক কোনো দাম দিছে? আপনারে ভাবি এই বাড়িতে বউ হয়ে আসার পরে চাকর বানায় রাখছে। শাকিল ভাই বিদেশ যাওয়ার পরে আপনার জীবনে এত দুঃখ, তারপরে তারপরে আপনি বিয়ান বলতেছেন। কষ্টের মা বলিস তো হুনে তোর চাকরি যাইব, আমার তো চাকরি গেছেই। আরে চাচা আমার চাকরি চিন্তা আপনি করেন না, আমার চাকরি তো গেছে গা। চাকরি গেছে গা মানে? আরে চাচা হ আজকে আমার ম্যাডাম কইলো কালকা থেকে যেন আমি না আহি, আমার নাকি আর এই বাড়িতে কাম করা লাগবো না। আচ্ছা মা চিন্তা করিস না, তুই এগুলো নিয়ে যা, আমি ভালো করে রান। হ্যাঁ তোর বিশ্রাম দিতে। আচ্ছা চাচা আমি গেলাম। বাজার দিলাম রান্না করতে। ঠিক আছে ভালো হয়েছে, এই যে এই জুতা জোড়ের বাজার থেকে সেলাই করে নিয়ে আসবেন, আমার মার জুতা। জুতা আমি সেলাই করানো? হ্যাঁ তো কি আমার বাপ এসে সেলাই করবে? আপনিই তো করবেন, যান বাজার কাট 20 টাকা আমি রিকশা দিয়ে আসি। রিকশা করে এসেছেন? আপনাকে কি আমি বলেছি যে বাজার থেকে আসার সময় আপনি রিকশা করে আসবেন? এই যে 20 টাকা খোয়ালেন, আপনি কি জানেন টাকা কামাই করতে কতটা কষ্ট হয়? জুতা সেলাই টাকা দেন। ঠিক আছে দিচ্ছি, এই 10 টাকা। যান তাড়াতাড়ি। একদমই অকর্মা, শুধু আরাম খোঁজে। তুমি আমার বাবা, তুমি কি ভুলে গেছো তোমার পোশাকের কি অবস্থা? তুমি তুমি আমার বাবা, তুমি কোনো চাকর নও। বাবা সব পরে হইব, তুই যা বাড়িতে যা, আমি তাড়াতাড়ি চলে আসবো। বুঝতে পেরেছি। তুমি তুমি কিচ্ছু বলবে না, আমি তো আমার সমস্ত উত্তর নেবই, কিন্তু তাদের কাছ থেকে উত্তর নেব যাদের কাছে তোমাকে রেখে গেছে। চলো মানুষের ওভাবে কইতে নাই, উনি বাড়ির মেহমান। বাবা কিসের মেহমান? যে বাড়িতে আমার বাবা চাকর সেই বাড়িতে কোনো মেহমান থাকতে পারে না। তুমি তোমাকে কতবার জিজ্ঞেস করেছি,
আমার বাবার সাথে আমাকে কথা বলে দাও, আমার বাবা কোথায়? আর তুমি তুমি কি বলেছো? তুমি বলেছো বাবা নামাজ পড়ছে, বাবা খাচ্ছে, বাবা চা খেতে গেছে, বাবা বাজারে গেছে। তুমি 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 বাড়িতে থাকার কোনো অধিকার রাখো না। যাও এই মুহূর্তে তুমি তোমার মায়ের সাথে বাড়ি থেকে বেরিয়ে যাও। দেখো আমি বুঝতে পেরেছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে আমি এতদিন যা করেছি সম্পূর্ণই আমার মায়ের কুবুদ্ধি শুনে। আসলে আমার বাড়িটাতে একদম আগুন লাগিয়ে দিয়েছি। দেখো আমাকে তুমি আরেকটা বার সুযোগ দাও আমার ভুলগুলো শুধরানোর। আমি আমি সব কিছু শুধরে নেব, আমাকে ক্ষমা করে দাও। চলো আমি যাই।